আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে এই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে কিছু সময় রেখো তোমার হাতে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এসেছি করমজল। এখানে রয়েছে হরিণ ও কুমিরের প্রজনন কেন্দ্র, চাঁদপাই রেঞ্জ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে এই করমজলের হরিণ ও কুমিরের প্রজনন কেন্দ্র ঘুরে ঘুরে দেখাবো। আসুন আমরা দেখি। সুপ্রিয় দর্শক, এখানে লেখা রয়েছে কুমির হইতে সাবধান। সামনে একটা পুকুর আমরা দেখতে পাচ্ছি, সাঁতার দিয়ে পুকুরের মাছ বরাবর দিয়ে কুমির চলে যাচ্ছে ওই পারে, এবং সাথে খুব কাছে একটা ছিপছিপে সরোবরের মধ্যে একটা কুমির চুপচাপ রয়ে আছে। শুধুমাত্র সরোবরের মাঝখানে অল্প দৃষ্টিতে আছে। বনে ঢোকার পূর্বে রয়েছে একটি সতর্কীকরণ। এখানে লেখা রয়েছে ট্রেলারের উপর দিয়ে সারিবদ্ধভাবে চলুন, ট্রেলারের নিচে নামবেন না, নির্দেশ অমান্যকারীদের কোনো দুর্ঘটনা ঘটিলে কর্তৃপক্ষ দায়ী থাকবেন না। বনের ভিতর দিয়ে ঢোকার জন্য সরু পথ। করমজলের এই কাঠের ট্রেলারের উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। যারা ভ্রমণ পিয়াসী পর্যটক তারা এই টিলার উপর দিয়ে বনের ভিতর ঢুকে। আসলে বনের ভিতর ঢোকার জন্য এটা সুন্দর একটা পথ, কারণ বনের মধ্যে রয়েছে কাদা এবং শ্বাসমূল, আসলে হাঁটা সম্ভব নয়, এবং এই টিলার দিয়ে হাঁটা খুব সোজা। এবং আমরা গভীর বনের মধ্যে ঢুকে যাওয়ার জন্য এই টিলার পথটা বাংলাদেশ বন বিভাগ করেছেন। বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক কাকন, সে বানর না পেয়ে নিজেই গাছে উঠে গেল বানরের মতো। আর এখানে দেখছি একটা গাছের মধ্যে ছাপটে দেওয়া আছে কাঁকড়া, কিন্তু কাঁকড়ার বানানটা তো ভুল, এটা তো সঠিক হয়নি। তবে সুন্দরবনের যতগুলো স্পটে গেছি খুবই ভালো লেগেছে, মনোমুগ্ধকর। আসলে বাংলাদেশের যারা সুন্দরবন দেখেনি, প্রকৃতির লীলাভূমি এই সুন্দরবন, এখানে যারা আসেনি তাদের আমি আহ্বান করব, জীবনে একবার হলো সুন্দরবন ঘুরে যান, জীবনে একবার হলো সুন্দরবনের এই প্রকৃতি দেখে যান। আপনি মনোমুগ্ধকর একটা পরিবেশে থাকবেন, নেই কোনো কোলাহল, নেই কোনো গাড়ির ধোঁয়া, নেই কোনো মিল কলকারখানার গ্যাঞ্জাম ঝামেলা, গার্মেন্টস ফ্যাক্টরির বিশাল শ্রমিকদের जानजटेर नेই কোনো भावना এখানে আসবেন প্রকৃতির এই লীলাভূমিতে খালি ঘুরবেন বৃক্ষ হরিণ বাঘ কুমির নানা বানর নানা জাতের আপনি প্রাণী দেখবেন উপভোগ করবেন মুগ্ধ হবেন আপনাদের সবাইকে এই সুন্দরবনে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি হাওয়া কেমন নাহি রে ধুমে ছিল বহুদিন পরে সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে এই করমজলের কুমির ও হরিণ প্রজনন কেন্দ্র দেখালাম আমাদের এই ভিডিও আপনার যদি ভালো লাগে আপনি লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।